ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর ঘটনা! মন্ত্রী অভিরূপ মুখার্জির গাড়িতে বিস্ফোরণ! কলকাতায় চাঞ্চল্য, কলকাতায় চাঞ্চল্য, কলকাতায় নাশকতা! সন্দেহ করা হচ্ছিল মন্ত্রী অভিরূপ মুখার্জির পরিচিত ঘনিষ্ঠ কেউই এই নাশকতা ঘটিয়েছে। দেশের কি হলো বলুন তো? মন্ত্রী গাড়ি উড়ে গেল, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের সিকিউরিটির কিছু দাম থাকলো? অভিরূপ মুখার্জির নামে তো কত কিছুই শোনা যায়, ধরুন এটা ওর পাপের ফল। আরে এরা তো বলছে মন্ত্রী মাসের চেনা পরিচিত কেউ জড়িত এই ঘটনায়। আরে কত কথা বলবে এখন, কত কিছু ঘটবে, কিন্তু কার ঘাড়ে কটা মাথা যে ওরকম একটা লোককে? যেসব সূত্র হাতে এসেছে তার ভিত্তিতে সন্দেহজনক একজনকে শনাক্ত করা হয়েছে। কি প্রমাণ সেসব এখনো পরিষ্কার করে জানানো হয়নি, কিন্তু মন্ত্রী অভিরূপ মুখার্জির হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে ওনার পুত্রবধূ দুর্গাকে। দুর্গা অ্যারেস্ট হয়েছে? কি কাণ্ড! শেষে দুর্গা নিজের শ্বশুর মশাইকে যা করেছে বেশ করেছে। ওই লোকটা কি করেছে দুর্গার সাথে? আরে দাঁড়াও দাঁড়াও, এসবের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে দুর্গাকে ফাঁসানোই হয়েছে। ও দাদা, আরে ও দাদা, ফের টাকাটা নিয়ে যান। ও দাদা, আপনার টাকা। দিদি, আপনার চা নেবেন? এখানে এভাবে খাবার দেওয়া হয় এটা তো আমার ধারণা ছিল না। লকাপে থাকা সবাইকে দোষী হয় দিদি। আমি জানি আপনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। আপনি এরকম কোনো কাজ করতেই পারেন না। আপনি তো আর প্রথম নন যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বিপদে পড়েছে। তবে আপনার লড়াইটা অনেক বড়, সেই জন্য ফেঁসেছেনও বাজেভাবে। এসব ওই মন্ত্রী মশাইয়ের কাজ। আপনার কেন মন বলে? এনে চাটা ধরুন। একজন অচেনা অজানা লোকও কেমন ভরসা করে আমায়, তারও মনে হয় আমি নির্দোষ। আর তুমি? তুমি এখন আমার বাবার মার্ডারার। নাও গেট লস্ট। আউট আই সে, গো! কি করে ভুল বুঝলে আমায়? ছেলেটা লজ্জায় অপমানে একেবারে গুটিয়ে গেছে। তোর সামনে এসে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। তুই এখন আয় দিদি। হা দুর্গা, তোরা একবার তোর সাথে অনেক কথা বলেছি দিদি, আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ তুই আয়। লাঞ্চ বক্সে এক্সপ্লোসিভ ছিল, কিন্তু সেটা ওখানে এলো কি করে? দুর্গা নিজে গেছিল জেঠিমনির জন্য খাবার আনতে। কিন্তু ও যে লাঞ্চ বক্সে খাবার রেখেছিল সেটা তো তোমাদের বাড়ির কাজের লোক দেখেছিল। হ্যাঁ, কিন্তু মাসি তো মিথ্যে কথা বলার লোক না। আচ্ছা প্রেম, এরকমটাও তো হতে পারে যে দুর্গার লাঞ্চ বক্সটা রাখার পরে সেটা অন্য কেউ চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা প্রেম, এটাও তো হতে পারে যে জেঠুমনি গাড়িতেই ওঠেনি। দুর্গার সামনে উনি গাড়িতে উঠেছিলেন, আর গেটের বাইরে বেরোনোর পরেই গাড়িটা ব্লাস্ট করে। আর জেঠুমনি যদি এর মধ্যে গাড়ি থেকে কিছু একটা প্ল্যানিং ছিল আমি শিওর, কিন্তু তাই যদি হয় তাহলে এখন উনি কোথায়? আর নার্সিংহোমেই বা কাকে ভর্তি করা হয়েছে? শুনেছি এমনভাবে পুড়েছে যে বোঝার উপায় নেই সেটাকে। সেই কারণেই আমার সন্দেহগুলো আরো জোরালো হচ্ছে পূজা। মাথার মধ্যে অনেক প্রশ্ন আছে কিন্তু তার কোনো উত্তর নেই আমার কাছে। আমার মন বলছে
এই সবকিছু জেঠুমনি চক্রান্ত দুর্গাকে ফাঁসানোর। সবকিছু বুঝেও কিছু করার উপায় নেই আমাদের, কারণ কি আমাদের হাতে কোনো প্রমাণ নেই। পুরো ঘটনাটা এমন ভাবে সাজানো হয়েছে যে অভিরূপ মুখার্জি কেমন মানুষ, কি কি করেছে সব ভুলে গেছে মানুষে। খালি একটাই প্রশ্ন সবার মাথায়, দুর্গার দোষী না নির্দোষ? ইলেকশনের আগে সাধারণ মানুষের ভাবনার জায়গাটা বড় ধাক্কা দেওয়া হয়েছে। কিন্তু সত্যিটা তো সামনে আসা জরুরি। নার্সিং হোমের ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। যদি কোনোভাবে ওনার কেবিনে যেতে পারতাম তাহলে হয়তো কিছু একটা। কোনো লাভ নেই প্রেম, এইভাবে তুমি রেস্ট নিও না। তার থেকে বরং ওখানে যাতায়াত করে এরকম কাউকে দিয়ে যদি তুমি। যাতায়াত তো একমাত্র তোমার ব্রজ কাকার। আর তোমার মনে হয় তোমার ব্রজ কাকা আমাদেরকে খবর দেবেন? তুমি পারো পূজা। এটাই তোমার প্রবলেম প্রেম, আমার কথা না শুনেই হুট করে বলতে শুরু করে দিচ্ছ। আমি বলছিলাম যে ব্রজ কাকাকে দিয়ে যদি মাইক্রোফোন বা এরকম কিছু একটা। ইয়েস পূজা, ইউ আর রাইট, এটা তো আমার মাথাতেই আসেনি। ইউ আর ব্রিলিয়েন্ট পূজা, ইউ আর ব্রিলিয়েন্ট। ইয়েস, ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলবে না, এখন দেখছি আমার মুখ অব্দি দেখতে চাইছ না তুমি। ঠিকই আছে, আমি যা করেছি তার জন্য হয়তো এটাই আমার পাওনা ছিল, কিন্তু আশা করি তুমি বুঝতে পেরেছো এই কথাগুলো আমি আমার মন থেকে বলিনি। ওই সিচুয়েশনে আমার মাথা একদম, পারলে পারলে আমায় ক্ষমা করে দিও দুর্গা। কি বললে তুমি আর একবার বলো। আমি যা বলেছি তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি দুর্গা। কেন ক্ষমার কথা উঠছে কেন? তোমার কথায় তো কোনো ভুল ছিল না। আমি ওভাবে কথাগুলো তোমায়, তুমি ওভাবে না বললেও অন্য কোনো ভাবে বলতে হয়নি, কারণ তুমি বিশ্বাস করো আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি তোমার বাবাকে খুন করেছি। দুর্গা আমি, তুমি যা বলেছো বেশ করেছো, কারণ তোমার সবকিছুর জন্য মনে হয়েছে আমি দায়ী এই সব কিছুর জন্য। আমি, আমার মনে হওয়াটা তো ভুলও হতে পারে দুর্গা। কেন, তুমি তো সবার সব কথা শুনে প্রমাণ দেখে আমার দিকে আঙুল তুলেছো তাই না? দুর্গা দুর্গা, সেই মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না। আমি, আমার তখন অনেক খারাপ লাগা ছিল আমি, কিন্তু কোনো প্রশ্ন ছিল না যেটা এখন আছে। এখানে কেন এসেছো তুমি? আমি তোমার বাবার খুনি, প্ল্যান করে মেরেছি তোমার বাবাকে। তোমার তো আমার মুখ দেখার কথা নয় অনি। হো, বুঝতে পেরেছি তুমি এখানে এসেছো নিজের ভালোবাসার ইমেজ বাঁচাতে। কত বড় বড় ভালোবাসার কথা বলেছিলে সেই সব তো এখন। দুর্গা তুমি আমায় ভুল বুঝছো। এই কথাটার কি এখন কোনো মূল্য আছে অনি? আমি তো তোমাদের বলেছিলাম, কিন্তু তোমরা আমাকে মিথ্যুক ভেবেছো, অবিশ্বাস করেছো। দুর্গা দুর্গা, একটা কথা জেনে রাখো অনির্বাণ মুখার্জি, মন্দির মসজিদ ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, কিন্তু ভাঙা কাঁচ আর মন জোড়া দেওয়া যায় না। আপনার এখানে আসার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে সব কথা একটু খুলে বলবেন প্লিজ? যা যা বলেছি সেই মতো।